শুক্রবার দুপুরে ডোমকল গার্লস কলেজের কনফারেন্স হলে অনলাইন লাইব্রেরি সাইটের শুভ সূচনা হয়। ম্যানুয়াল থেকে ডিজিটালে স্থানান্তর ডোমকল গার্লস কলেজের লাইব্রেরি। কর্মশালার পাশাপাশি লাইব্রেরির নিয়মে সফলতা লাভ করবে বলেই জানায় ছাত্রীরাও। ডোমকল গার্লস কলেজে এবার ডিজিটাল লাইব্রেরি, বই পড়া এখন আরও আধুনিক। ম্যানুয়াল থেকে ডিজিটালে স্থানান্তর করা হলো ডোমকল গার্লস কলেজের লাইব্রেরি। শুক্রবার দুপুরে ডোমকল গার্লস কলেজের কনফারেন্স হলে অনলাইন লাইব্রেরি সাইটের সূচনা হয়। অনলাইন লাইব্রেরির বিষয়ে ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হয়। অনলাইন থেকে কিভাবে বই বুক করতে হবে তার পদ্ধতিও শেখানো হয়। এই বিষয়ে কি জানাচ্ছেন ডোমকল গার্লস কলেজের অধ্যক্ষ? লাইব্রেরিতে আমরা নতুন একটাও সংযোজন করেছি, অর্থাৎ সমস্ত ছাত্রীকে অবশ্যই লাইব্রেরিতে পঠন পাঠনে অংশগ্রহণ করতে হবে। সেটা একটা ক্লাস, যে লাইব্রেরি আমাদের একটা হৃৎপিণ্ড এই প্রতিষ্ঠানের পক্ষে, সেটা জানানোর জন্যই ছাত্রীদের নিয়ে একটা ওয়ার্কশপ আমরা করেছি। এবং আমরা যে আজকে ডোমকল গার্লস কলেজে প্রথম ডিজিটাল সার্ভিসটা দিতে পারলাম, সেই সংক্রান্তও একটা আলোচনা হয়েছে। এই মিলে আমাদের কর্মপ্রক্রিয়া কলেজে ডিজিটাল লাইব্রেরি চালু হওয়াতে খুশি ছাত্রীরাও। একটা ডিজিটাল করলো আর আমরা চাইছিলাম এটা ডিজিটাল হোক। প্রত্যেকটা সবাই যেমন মোবাইলে তোমার রিলস দেখছে, আপনার টুইটার, যেগুলো ফেসবুক ঘন্টার পর ঘন্টা ইউজ করছে, সেখানে যদি লাইব্রেরিটা আমাদের ডিজিটাল করলো, সেখানে আমরা অনেক বই পড়তে পারি ডিজিটালে, বা গল্পের বই হোক বা আমাদের ক্লাসের সিলেবাসের বই হোক, সেগুলো পড়তে পারবে। তো সময় নষ্ট না করে ওয়েস্ট অফ টাইম হবে না। তো এটা আমার মনে হয় অবশ্যই ভালোই হয়েছে ডিজিটাল হয়ে। এদিন কলেজের প্রিন্সিপাল ছাড়াও উপস্থিত ছিলেন হাজি একে খান কলেজের প্রিন্সিপাল সহ অন্যান্য অধ্যাপকেরা। ডিজিটাল মিডিয়া যেন আমাদের যুব সমাজকে প্রায় গ্রাস করে ফেলেছে, তাই আমরা দুটো কলেজ মিলে আলোচনা এবং আমাদের চিন্তাভাবনা নিয়েছি যে এই ডিজিটাল পদ্ধতির মধ্য দিয়েই যদি আমরা ছেলেমেয়েকে আরও উন্নতি বা অগ্রগতির পথে এগিয়ে যেতে পারি। তাই ডিজিটাল পদ্ধতির মধ্যে কোহায় মধ্যে যে ওপ্যাক সফটওয়্যার, তার মধ্যে লাইব্রেরিকে ডিজিটালাইজড করে ছেলে মেয়েদের কাছে পৌঁছে সেই শিক্ষালাভের পদ্ধতি উন্নতি সাধন করা যায়।